জানেন যে সর্বনিম্ন গ্রুপের চেয়ারম্যান সালমান সানি টার্কি মুরগির লোভনীয় অফারতে ঠাকুরগাঁও, দিনাজপুর এবং পঞ্চগড়ের বিভিন্ন থানার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং টাকা হাতিয়ে নেওয়ার পর সে বিদেশে পালানোর জন্য চেষ্টা করতেছিল। আমাদের তৎপরতার কারণে সে পাড়ায় আমরা তাকে গতকাল সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর তার সহযোগিতায় তার স্ত্রীকে অ্যারেস্ট করি, তার ভাতিজাকে অ্যারেস্ট করি এবং আমাদের কাছে একটা মামলা তদন্তাধীন আছে, তাকে সে মামলা আজকে আমরা চালান করবো এবং অন্যান্য থানাও মামলা হচ্ছে, প্রায় 200 মামলা হবে তার বিরুদ্ধে। এই ধরনের কুখ্যাত প্রতারক আমরা অ্যারেস্ট করতে পেরেছি এটাই জানানোর জন্য। আমার বর্তমান 28 লক্ষ টাকা লাভসহ আমার 28 লক্ষ টাকা, তো আমি 28 লাভটা বাদ দিয়ে আমি 22 লক্ষ টাকা চাই, নাহলে আমি সানিকে আর রোশনা বেগমকে আমি ইনশাল্লাহ ছাড়বো না, সে গ্রামের মাটিতে আসতেই হবে। ব্যাপারটা আপনি দেখে এবং আমাদের অসহায় মানুষগুলার পাশে দাঁড়ায় আমাদের টাকাগুলা যখন আমরা পাই আমরা আর কিছু চাই না। আমার 2 ভাই বোন এখানে আমরা জড়িত আছি, আমার ভাইটা আসতে পারেনি, কালকে আসছিল। আমরা এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 70,000 টাকা পাওয়া যায়, তো আমরা সেই জন্য ওখানে টাকা ইনভেস্ট করেছিলাম 2 লক্ষ টাকা, যে লাভাংশ টাকা পাবো। তো লাভাংশ টাকা আমাদেরকে দেয়নি, আমাদের ডেট ম্যাচিওর হয়ে গেছে, আমরা ওখানে গেছিলাম, তো অফিসে যাওয়ার পর দেখছি ওখানে কম্পিউটার নেই, লোকজন নেই, স্টাফ কেউ নেই, সালমান সানি উদা হয়ে গেছে। তারপরেও ওনার মাধ্যমে অন্যজন কথা বলছিল যে তাদের সাথে যোগাযোগ করেন, আমরা প্রসেসিং করছি, টাকার ব্যবস্থা করেছি, আপনাদেরকে টাকা দেবো। 10.5 কোটি টাকা নিয়ে সে উদা হয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা যাই হোক, আল্লাহর হুকুম, আমরা গতকালকে তাকে ধরতে পারছি, এখন ঠাকুরগাঁও এসপি অফিসে তাকে এখানে আনা হয়েছে। তো আমাদের এখন এটা আবেদন যে তার একটা সুষ্ঠু বিচার হোক,